হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাই কেমন আছেন? সকালবেলা চলে আসলাম আবার একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। আমি এখন আছি বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত রয়্যাল টিউলিপ ফাইভ স্টার মানের হোটেল, যেটা তার সামনেই দেখতেই পাচ্ছে। তাদের নিজস্ব বিচ থেকে আমি কথা বলতেছি। তো এখানের আমরা আদ্যপান্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এখানের পরিবেশ, এখানে তাদের সামনের পরিবেশটা কেমন। রয়্যাল টিউলিপ সি প্যালেস হোটেল একটি উন্নত মানের হোটেল বা কক্সবাজারে, তো থাকতে পারেন যে কেউ এসে, আমি নিজেও থাকছি। তো বন্ধুরা, আমরা দেখাবো আপনাদেরকে এই এর আশেপাশের পরিবেশটা সম্পর্কে। তো যারা আপনারা আমার ইত্তি টিভি দেখেন, তারা ইত্তি টিভিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখন চলেন যাই আমরা রয়্যাল টিউলিপ সি প্যালেস হোটেলের সামনে, বিস্তারিত বিষয় দেখার চেষ্টা করি। তো বন্ধুরা, সবাইকে সকালবেলায় আবারও শুভেচ্ছা। এখন আমরা আপনাদেরকে রয়্যাল টিউলিপ সি প্যালেস হোটেলের সামনে থেকে এদিক এবং এর আশেপাশের পরিবেশটা দেখাবো। প্রকৃতি যে কত সুন্দর, এই মেরিন ড্রাইভ সড়কে না আসলে আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর। এক পাশে সাগর, এক পাশে পাহাড়। আমরা রয়্যাল টিউলিপ সি প্যালেস হোটেলের সামনে এসে গেছি। দেখেন, এটা একটা ফাইভ স্টার মানে হোটেল, যারা থাকতে চান এখানে আসতে পারবেন। মথুরা আমরা রয়্যাল টিউলিপ সি প্যালেসের সামনে চলে আসছি। এখানে আমরা গাড়ি পার্কিং করে দেখাবো আপনাদেরকে। সমুদ্রের মধ্যে বাঁধ তৈরি করে একটা কার্যক্রম চালানো হচ্ছে, আপনারা দেখতে পাবেন। আমি রয়্যাল টিউলিপ সি প্যালেস হোটেলের সামনে আছি। এখানে সমুদ্র সৈকতটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। এখানে যারা আসতে চান তারা
রয়্যাল টিউলিপে থাকতে পারবেন, ফাইভ স্টার মানের একটা হোটেল আপনারা যারা আসতে চান তারা থাকতে পারবেন, দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন একটা কর্মযজ্ঞ চলতেছে, এটা নিশ্চিত কোনো একটা কিছু করা হবে সাগরের মধ্যে যে বাদ দিয়ে একটা যে কোনো কিছু তৈরি করার জন্য মানে একটা বাঁধের সিস্টেম করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা রয়্যাল টিউলিপের সামনে, এই রয়্যাল টিউলিপের সামনের ভিউটা, সেইখানের পরিবেশটা কেমন, যে বসার ব্যবস্থা আছে চাইলে আসতে পারবেন যে কেউ, সুন্দর একটা পরিবেশ। আপনাদেরকে রয়্যাল টিউলিপ প্যালেস, সি প্যালেস হোটেলটা দেখানোর চেষ্টা করি। বন্ধুরা যারা আসতে চান এখানে থাকতে পারবেন, এটা ফাইভ স্টার মানের হোটেল, আমি নিজেও থাকছি এর আগে, খুবই সুন্দর একটা পরিবেশ, না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। রয়্যাল টিউলিপ সি প্যালেস হোটেল, এটা মোটামুটি একটা ভালো মানে এই জায়গাটা খুবই ভালো, এবং এটা কক্সবাজারের মধ্যে একটা অন্যতম হোটেল, ফাইভ স্টার মানের হোটেল, এবং সাইডে ওয়াটার পার্ক আছে, দেখতেই পাচ্ছেন ওয়াটার পার্কটাই আপনারা মজা করতে পারবেন, এবং সাথে সমুদ্র সৈকত। সামনে ওরা একটা নিজস্ব একটা বিচ তৈরি করছে, দেখতেই পাচ্ছেন বিচটা। তো বন্ধুরা এই হচ্ছে রয়্যাল, যারা রয়্যাল টিউলিপে আসেন, রয়্যাল টিউলিপের আশেপাশে সুন্দর পরিবেশ, মাছ ধরার পরে এখানে তো এই আশেপাশে বিভিন্ন পরিবেশ আছে, যারা দেখতে চান তাদেরকে চলে আসতে হবে এবং রয়্যাল টিউলিপে থাকতে হবে। এর আশেপাশে মানে যে সৌন্দর্যটা সেটা আসলেই মাথা নষ্ট করার সৌন্দর্য। তো যারা আসতে চান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখাই মাছ ধরার নৌকাগুলো কীভাবে আসে। বন্ধুরা এই নৌকাগুলো সাধারণত গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, মাছ ধরা শেষে তারা দেখেন ফিরে এসে তীর জমায় কি সুন্দর পরিবেশে। আসলে এই মাথা নষ্ট করা একটা পরিবেশ, এগুলো না দেখলে আসলে বিশ্বাস করাটাই যেন অসম কঠিন। তো বন্ধুরা দেখেন যারা আসতে চান রয়্যাল টিউলিপের আশেপাশে এরকম খুব সুন্দর পরিবেশ, প্রিয়জনদের নিয়ে এসে খুব সুন্দরভাবে তারা সময় কাটাতে পারবেন। তো বন্ধুরা আপনারা চলে আসতে পারেন চাইলে, এখন কক্সবাজারের খুব সুন্দর একটা সময়। দেখেন বন্ধুরা রয়্যাল টিউলিপের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এখানে এছাড়াও এদের একটা নিজস্ব এরা তৈরি করছে ওয়াটার পার্ক আছে, যেটাতে আপনারা চাইলে
অনেক মজা করতে পারবেন। ওয়াটার পার্কটা বিভিন্ন রাইডে বিভিন্ন ধরনের টিকিটের ব্যবস্থা আছে, তো এই যে ওয়াটার পার্কটা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আজ আর না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। টিভির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।